দুটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করে যাব। আমরা যারা তরিকতকে ভালোবাসি, শরীয়তের পরে আমরা যারা তরিকতে যাই, হাকিকতে যাই, মারেফতে যাই, শরীয়তের পরের দিক হলো তরিকত। এই তরিকতের লাইনে দুইটা দিক বাবা, আওয়াজ তোলে কয়টা দিক, আওয়াজ তোলে কয়টা দিক। আমার মানে ভাইরা, আমরা যারা তরিকাপন্থী মানুষ, তরিকতকে ভালোবাসি, আমাদেরও দুইটা দিক কয়টা দিক, আওয়াজ তোলে কয়টা দিক, জবান খুলে কয়টা দিক। এক নাম্বার হলো নবীজির মোহাব্বত, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতের দরকার আছে না নাই, আওয়াজ খুলে আছে না নাই, জবান খুলে আছে না নাই। প্রথম নাম্বারে দিক হলো নবীর মোহাব্বতকে পয়দা করা দিলের মধ্যে, নবীর মোহাব্বতকে ধারণ করা দিলের মধ্যে, নবীর মোহাব্বত নিয়ে আমলি জিন্দগি গঠন করা হচ্ছে প্রধান কারণ। কারণটা কি, কেন নবীর মোহাব্বতকে প্রথম নাম্বারে দিলাম, কেন নবীর মোহাব্বতটাকে প্রথম নাম্বারে দিলাম। সাহাবা কিরামের জীবন থেকে ছোট্ট একটা আলোচনা উপস্থাপন করে যাব বাবা। আমার নবীর সাহাবা একরাম নবীকে জীবন দিয়ে ভালোবাসছে, নবীর বেলায় কোনোদিন কোনো কম্প্রোমাইজ করে নাই, কোনো সার দেয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরে সাহাবা একরাম জীবনের মায়া করে নাই। হানজালার ঘটনার কথা আমরা সবাই জানি, 10 মিনিট পরেও হানজালা গোসল করতে পারত, কিন্তু গোসল না করে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হওয়ার কারণে শরীয়তের মাসালা হলো গোসল ছাড়া দাফন করা যায় না, গোসল ছাড়া দাফন করা যায় না। নবীর প্রেমে 10 মিনিট পরেও তো হানজালা গোসল করে যুদ্ধের ময়দানে যাইতে পারত না গো না। হানজালা নবীর প্রেমে দেওয়ানা হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইছে, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, সাহাবায়ে কিরাম নবীর প্রেমে জীবন দিছে। হযরতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হুকুম দিলেন আসাদ তুমি বিয়ে করো, বিয়ে করার সরঞ্জামাদি সমস্ত কিছু দিয়ে গেলেন। হযরতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে চলে গেলেন যুদ্ধের ময়দানে, যাইয়া শহীদ হয়ে গেলেন। আমার নবীর হামাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরাম আমাদেরকে বললেন, তোমরা আসাদের জন্য গোসলের ব্যবস্থা করো, তোমরা আসাদের জন্য কাফন পড়াও, আসাদের জন্য কবর খনন করো। আবি নবী রাহমাতুল্লিল আলামিন আসাদকে নিজ হাতে দাফন করাইব, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বায়রাত, নবীর সাহাবী হযরতে জুনাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে নিজের জীবনকে কুরবানি করে দিছে, জীবনের মায়া করে নাই, নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, নবীর জন্য জীবনকে কুরবানি করে দিছে, নবীর প্রেমে জীবনকে উৎসর্গ করে দিছে। নবীর কদম মুবারককে জীবনকে উৎসর্গ করে দেওয়ার কারণে আমার প্রাণের ভাইরা, আমার নবীর রাহমাতুল্লিল আলামিন জুলাইবিবের জন্য জামিনদার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বায়রা, আমার নবীর রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি, একে একে যদি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে লিস্ট বলতে থাকে, লম্বা সময় লাগবে, লম্বা সময় পার হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে জীবন দিয়েছে, আর নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে আমার প্রাণের ভাইরা মোহাব্বতকে নিয়া, প্রেম নিয়া, ভালোবাসা নিয়া, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের ময়দানে জীবনটুকু
রেখে দুনিয়ার সহায় সম্পদ যত কিছু রয়েছে সকল কিছু তাবুকের ময়দানে দান করে দিলেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে আবু বকর তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূলকে রাইখা জীবনের তাম সম্পদগুলো আমি আবু বকর দান করে দিছি। বলুন সুবহানাল্লাহ। আর আমার পরিবারে সময় অতি সংক্ষেপ, নবীর প্রেমে রাহমাতুল্লিল আলামিনের প্রেমে যারাই জীবনের অংশটুকু কুরবানি করে দিছে, আমার নবী কাউরে মাহরুম করেন নাই, নবী কাউরে মাহরুম করেন নাই। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে নবীজির দান শহীদ হয়ে গেল, নবীজির গাল মোবারক বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল, টপ 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 করে রক্ত মোবারক পড়তেছিল, নবীজির গাল মোবারক বেয়ে বেয়ে টপ 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 করে রক্ত মোবারক পড়তেছে। মালিক ইবনে সিনান নবীর সাহাবি সহ্য করতে পারে নাই, জিব্বা মোবারক দিয়া নবীজির রক্ত মোবারক গুলো চেটে চেটে খাইছে। আল্লাহ আকবার! জিব্বা মোবারক দিয়ে রক্ত মোবারক গুলো চেটে চেটে খাইছে। নবীজির হুশ ফিরলে নবীজি বলেন, ও মালিক ইবনে সিনান তুমি কি জানো না, ও তুমি কি জানো না শরীয়তের মাসকালা মানুষের রক্ত পুষ্পান করা হারাম? মালিক ইবনে সিনান জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষের রক্ত পুষ্পান করি নাই গো নবী, আমি নূরে মুহাম্মদি পান করছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, তোমরা জান্নাতি মানুষের দিকে তাকাও, আমার রক্ত মালিক ইবনে সিনানের রক্তের সাথে মিশে গেছে, ওর রক্ত কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। বলুন আল্লাহু আকবার! চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ! আওয়াজ তুলে বলুন, ইয়া হাবিবাল্লাহ! উম্মে আইমান নবীজির দাসী ছিলেন, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা গটির মধ্যে প্রস্রাব মোবারক রাখলেন, নবীজি উম্মে আইমান এই প্রস্রাব গুলো তুমি ফেলে দিও। উম্মে আইমান গভীর রাতে তৃষ্ণা পাইলো, কোথাও পানি খুঁজে পায় না, নবীজির খাটের তলায় গিয়ে দেখে পবিত্র প্রস্রাব মোবারক কোনো গন্ধ নাই, কোনো কিছুই নাই, বরঞ্চ সুগন্ধি। আমার নবীজির প্রস্রাব মোবারক পান করে ফেললো। বলুন আল্লাহু আকবার! আমার নবীজির প্রস্রাব মোবারক পান করার ফলে সকালবেলা যখন ডাক দিলেন, উম্মে আইমান পেশাব গুলা কোথায়? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাব পান করে ফেলেছি। আমার নবী বললেন না, তুমি তোমার জন্য জাহান্নাম, এই কথা বললেন না। ডাক দিয়ে বলে, উম্মে আইমান তোমার কোনোদিন পেটের রোগ হবে না, পেটের পীড়া হবে না। বলুন আল্লাহু আকবার! চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমে সাহাবায়ে কেরাম এইভাবে নিদর্শন দিয়ে গেছে। আমরা যারা তরিকার মধ্যে আছি, তরিকতের মধ্যে আছি, আমাদের দিক হলো দুইটা। এক নাম্বার হলো নবীজির মোহাব্বত। সাহাবায়ে কেরামরা এইভাবে জীবনের সমস্ত কিছু দিয়ে নবীকে মোহাব্বত করছে। কারণটা কি? নবীর মোহাব্বত যদি কলিজায় আপনার আসে, নবীর আনিত ইসলাম আপনার মধ্যে আসবে, নবীর আনিত সুন্নত আপনার মধ্যে আসবে, নবীর আনিত সকল কিছু আপনার মধ্যে আসবে। আপনার মধ্যে আসার ফলে আপনি পরিপূর্ণ মুকমিনে কামেল হবেন। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার তরিকতের মানুষের জন্য দুই নাম্বার সেক্টর হচ্ছে, দুই নাম্বার পথ হচ্ছে আউলিয়ে কেরামের মহাব্বত। আল্লাহু আকবার! ঠিক না বেঠে? এক নাম্বার হচ্ছে নবীজির মহাব্বত, দুই নাম্বার হচ্ছে আউলিয়ে কেরামের সোহবত। কারণটা কি? বহু সন্ত্রাসী, বহু জুয়াখোর, মদখোর, জিনাখোর, বহু টেরর, সকল যারা যারা অকাম কুকামের সাথে জড়িত ছিল, যারা একবার আল্লাহর ওলির কদম মোবারকে গেছে, তারা আল্লাহর ওলির নোরানি চেহারা দেখা, আচার আচরণ দেখা, আল্লাহর ওলির তাওয়াজ্জুর বরকতে তারা নামাজ কালাম ধরছে, মুমিন বান্দা হয়ে গেছে। বলুন ঠিক না বেঠিক?